ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি ওবরকাতু যে আমাদের সম্মানিত ভাই জানাব নুরুল ইসলাম নাহিদ ওম্মান থেকে জানতে চেয়েছেন তবা করার বিষয় যে মানুষ অনেক সময় অন্যায়ভাবে জোরপূর্বক কার সাথে ধর্ষণ করে তো সেই তোবা রবুল্লা আলমের কাছে গ্রহণযোগ্য হবে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াহেদাল আসসালাম আলহাম নবী বা আদামাবাদ সম্মানিত ভাই আমরা যদি কোনো পাপ বা গুনার কাজকে লক্ষ্য করি সেই পাপ বা গুনা দুভাগে বিভক্ত একটি হচ্ছে বড় আর একটি হচ্ছে ছোট্ট অর্থাৎ একটি হচ্ছে কাবিরা গুনা একটি হচ্ছে হচ্ছে সাগিরা গুনা তো সগিরা গুনা যে সমস্ত পাপ আল্লাহ ফখরফুল্লা আলামিন ভালো কাজ করার ফলে শেখ পাপ সমূহ মোচন করে দেয় যেমন নামাজ পড়ার জন্য উজু করার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি কারণে আল্লাহ হাসু ওয়া মাতাল সাগিরা গুনাকে মাফ করে দেন কিন্তু যে সমস্ত গুণা যাকে বড় গুণা বা কবিরা গুণা বলা হয় সে সমস্ত পাপের জন্য তবা করা শর্ত তোবা করা শর্ত এবং সেই তোবা তখনই রব্বুল আলমিনের কাছে গৃহীত হবে যখন সেই তোবার মধ্যে কিছু শর্ত পাওয়া যাবে চাহে সেই গুনার সম্পর্ক রব্বুল আলমিনের সাথেই থাকুক অথবা কোনো বান্দার সাথেই থাকুক যদি সেই গুনার সম্পর্ক আল্লাহ ভাইনু মত আল্লা সঙ্গে থাকে তাহলে সেই গুনার থেকে তোবা করার জন্য তিনটি শর্ত রয়েছে যদি এই তিনটি শর্তের মধ্যে যদি কোনো একটি শর্ত যদি পাওয়া না যায় তাহলে সেই তোবা রব্লা আলমিনের কাছে গ্রহণযোগ্য না তার মধ্যে প্রথম শর্ত হলো এই যে পাপ গুণা রূপে কি করতে হবে বর্জন করতে হবে দ্বিতীয় যে পাপে লিপ্ত হওয়ার জন্য সে তবা করতেছে সেই পাপে লিপ্ত হওয়ার কারণে সে নিজেকে অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে তৃতীয় ওই পাপ বা ওই গুনার কাজ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সংকল্প নিতে হবে এই তিনটি শর্ত যদি কোনো পাওয়া যায় তাহলেই আল্লাহ সু হানা সে তবা কবল করবেন আর যদি কোনো ব্যক্তি টোবা করে এমন পাপের জন্য যে পাপ মানুষের অধিকার সম্পর্কিত হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হওয়ার জন্য চারটি শর্ত যে তিনটি শর্ত প্রথমে বলা হয়েছে সেই তিনটি প্লাস আরেকটি শর্ত হলেই যে হকদারের হক ফিরিয়ে দিতে হবে হকদারের হক ফিরিয়ে দিতে হবে যেমন কেউ যদি কারো অবৈধভাবে কারো মাল বা অন্য কোনো কিছু নিয়ে থাকে তাহলে তা ফিরে দিতে হবে আর যদি সেই মাল ফিরিয়ে দেওয়া যদি সম্ভব না হয় তাহলে সেই মাল তার নামে ব্যয় করে দিতে হবে আল্লাহ রাস্তায় সাতকা খায়রাত করে দিতে হবে আর যদি সেটাও সম্ভব না হয় যদি প্রথমে সে টাকা ব্যয় করে থাকে আর দ্বিতীয়বার সে যদি ঋণ পরিশোধ করার যদি শক্তি তার না থাকে তাহলে তার জন্য দোয়া করা ক্ষমা প্রার্থনা করা আর যদি কারো ওপর মিথ্যা অপবাদ দিয়ে থাকে তাহলে অথবা ওই ধরনের যদি কোনো দোষ করে থাকে তাহলে সেই ব্যক্তির কাছে শাস্তি নিতে নিজেকে পেশ করতে হবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে যদি কারো কাছে কারো গিবত করে থাকে তাহলে তার কাছে তা বৈধ করে নিতে হবে তাহলে বোঝা গেল যে পাপ ছোট হোক বা বড় হোক আল্লাহর সাথে সম্পর্ক হোক বা বান্দার সাথে সম্পর্ক হোক সমস্ত পাপ থেকেই তোবা করা হচ্ছে ওয়াজিব থেকে তোবা করা হচ্ছে ওয়াজিব যেমন আল্লাহ ভানত আলাহ সুরহানুরে একত্রিশ ও ম রায়তে বলেন অতুবু ইলাল্লাহ হে জামিয়া আইহাল মুখ মিনুন আল্লাহ হে ইমানদার গুণ তোমরা সকলেই আল্লাহর কাছে তোবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ সুভান আতা আল্লাহ সূরাহদের তিন নম্বর এতে বলেন ইস্তফ হেরু রব্বা কুম সুম্মা তুব ইলেই তোমরা নিজেদের প্রতিপালকের নিকটে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা আর তার কাছে তবা করো আল্লাহ সুহানা তালা আরো বলেন সুরা তা হারিমের আট নম্বর আয়াতে ইয়া জুহাল্লে দীন আ মানু তুব ইলাল্লা তন্ন হে ইমানদার তোমরা আল্লাহ নিকট তবা করো বিশুদ্ধ তবা করো

তাহলে এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে বোঝা গেল যে তোবার কত গুরুত্ব রয়েছে তো প্রশ্নকারী যেভাবে বলেছেন কোনো গুণার সম্পর্ক যদি বান্দার সাথে থাকে তাহলে তাকে তার চতুর্থ শর্ত তাকে আদায় করতে হবে আর যদি সত্যিকারী কেউ বিশুদ্ধতার সঙ্গে ইখলাসের সাথে আল্লাহকে ভয় করে নিজেকে লজ্জিত মনে করে যদি রব্বুল আলমীর কাছে তবা করে শর্ত সাপেক্ষ আল্লাহ সুবাহানুয়া তালা তার তবা অবশ্যই কবুল করবেন এবং হাদিসের মধ্যে আরও বহু কথা রয়েছে তবে শেষ কথা হলো এই যে যদি সত্যিকারী সে বিশুদ্ধভাবে ক্লাসের সাথে তবা করে তাহলে আল্লাহ সুবাহানু ত তার তবা কবুল করবেন বাকি আল্লাহ আলম বিশ্বাব সালামুকুম রহমতুল্লাহি